চুমকিস হোম স্টাডিতে সকলকে আরো একবার জানাই স্বাগত। আজকে ক্লাস ফাইভের বাটারফ্লাই থেকে লেসন নাম্বার ফোরের যে মেমরি ইন মার্বেল আছে তার অ্যাক্টিভিটি ফোর থেকে এইট পর্যন্ত আমি বলে দেব, পেজ নাম্বার 51 থেকে 52। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে অল করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে পড়ব। দেখো, প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এটা এই পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন বিশেষ্য অথবা সর্বনামের আগে বসে। প্রথম লাইনে তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ, এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন, তরুণ ক্লাস ফাইভে বা পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল, তার দাদু তাকে তাজমহলের গল্প বলা শুরু করলেন। তো এই অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন বাক্যকে বড় করতে হেল্প করে। আরও কিছু প্রিপোজিশন তোমাদের আছে, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটি ব্যাগের ভিতরে। এই ভিতরে বোঝাতেই এখানে ইন শব্দটা ব্যবহার হয়েছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপরে, ওপরের জন্য এখানে অন প্রিপোজিশন হয়েছে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বইটি টেবিলের নিচে, তাহলে নিচে বলবো যখন তখন আন্ডার প্রিপোজিশন ইউজ হবে। দ্য বুক ইজ ফর ইউ, বইটি তোমার জন্য, তোমার জন্য, এই জন্য শব্দের জন্য ফর প্রিপোজিশন। সি গেভ এ বুক টু হার টিচার, সে তার শিক্ষককে একটি বই দিয়েছিল। তো শিক্ষক কে দিয়েছিল সেই জন্য টু প্রিপোজিশন। সি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে বইটিকে টেবিলের ওপর তুলে ধরেছিল, টেবিলের ওপর বোঝাতে ওভার প্রিপোজিশন। সি রিড দ্য বুক ডিউরিং ক্লাস, ক্লাস চলার সময়ে সে বইটি পড়েছিল, এরকম সময় বোঝাতে ডিউরিং প্রিপোজিশন আমরা ইউজ করব। তাহলে ওপরের বাক্যগুলিতে যে প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনগুলো ওপরে, নিচে, ওপর দিয়ে, সময়, পদ্ধতি, স্থান, এই সমস্তগুলোকে নির্দেশ করেছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাক্যের মধ্যে ইউজ করব। অ্যাক্টিভিটি ফাইভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। তো নিচে একটা বক্স রয়েছে আর সেখানে কিছু প্রিপোজিশন আছে, আর উপরে সেন্টেন্সগুলোতে যেখানে যে প্রিপোজিশন লাগবে সেই রকমভাবে আমরা বসাবো। প্রথমে রয়েছে মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাশ অন ফিফথ অফ এপ্রিল, তাহলে ডেটের আগে আমরা বসাবো অন। আমার কাকা 5ই এপ্রিল আমাদের এখানে ঘুরতে গেছেন, এখানে হবে অন, এটা করে দিয়েছে। নাম্বার বিতে রাম ওয়েন টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক, তো এখানে একটা সময় বোঝাচ্ছে যে রাম টিফিনের ব্রেকের সময় ফুটবল খেলতে গিয়েছিল, সেই জন্য এখানে ডিউরিং প্রিপোজিশন বসেছে। সিতে মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বসবাস করেন, তো জায়গার আগে আমরা বসাবো ইন প্রিপোজিশন, তাই এখানে ইন বসেছে। নাম্বার ডিতে দ্য টেইল ড্যাশ অফ এ মাঙ্কি ইজ লং, বাঁদরের লেজ হয় লম্বা, এখানে বসবে অফ প্রিপোজিশন, কারণ এখানে আছে বাঁদরের লেজ, এই এর শব্দ বোঝাতে অফ ব্যবহার করা হয়। নাম্বার ইতে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে, তো নিচে এই প্রিপোজিশন হচ্ছে আন্ডার। মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন, তো মিসেস দাস ছেলে মেয়েদের জন্য মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলেন, এখানে জন্য প্রিপোজিশন হচ্ছে ফর। নাম্বার জিতে রয়েছে রাহুল কেম
ড্যাশ মাই হাউস দিস মর্নিং, রাহুল আজ সকালে আমার বাড়িতে এসেছিল, তো বাড়িতে এসেছিল সেই জন্য টু প্রিপোজিশন হয়েছে। অ্যাক্টিভিটি সিক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে বসাতে হবে, আর্টিকেল কোনগুলো, এ অ্যান্ড দি, তো একটা করে দেওয়া হয়েছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ, ড্যাশ আছে এখানে দা হবে, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এখানেও দা হবে। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিম্যান অফ, তাজমহল পৃথিবীর অন্যতম আশ্চর্যতম বস্তু। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিম্যান অফ আর্কিটেকচার, এটি স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। তো এখানে ইট ইজ এ আর্টিকেল হবে, তারপরে আর্টিকেলটা এ হবে, এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার অফ ফাইন, এই রকম স্মৃতিসৌধ খুঁজে বের করা দুঃসাধ্য ব্যাপার। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হিসাবে এজন্য আমি গর্বিত, এখানে অ্যান আর্টিকেল হবে। অ্যাক্টিভিটি সেভেন, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট, ধরো তুমি একটি স্থান পরিদর্শন করেছো, নাও রাইট অ্যাট লিস্ট 5 sentences অ্যাবাউট দ্যাট প্লেস, এখন স্থানটি সম্বন্ধে অন্তত পক্ষে 5টি বাক্য লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, হেয়ার আর সাম হিন্টস, স্থানটির নাম দিয়ে শুরু করো, আর এখানে কিছু সূত্র দেওয়া আছে। লাস্ট সামার আই ভিজিটেড অ্যাট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা, গত গ্রীষ্মে আমি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বেড়াতে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, আমি সেখানে আমার মা বাবা এবং দাদু ঠাকুমার সঙ্গে গিয়েছিলাম। আই স দ্য স্ট্যাচুস ওয়েপন্স অ্যান্ড আদার থিংস, আমি মূর্তি অস্ত্র এবং অন্যান্য বস্তু দেখেছিলাম। ইট ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ কলকাতা, এটি কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। ইট ওয়াজ বিল্ট বাই হোয়াইট স্টোনস, এটি সাদা পাথরে নির্মিত। ইট হ্যাজ এ লার্জ গার্ডেন অ্যান্ড টু পন্ডস, এর একটি বড় বাগান এবং 2টি পুকুর আছে। ইট ইজ এ বিউটিফুল প্লেস ফর দ্য মর্নিং ওয়াকার্স, এটি প্রাতঃভ্রমণকারীদের কাছে একটি অসাধারণ জায়গা। আই উড লাইক টু ভিজিট এগেইন অ্যাট ভিক্টোরিয়া, আমি আবার ভিক্টোরিয়াতে বেড়াতে যেতে চাই। অ্যাক্টিভিটি 8, রাইট 5 sentences অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার বিষয়ে 5টি বাক্য লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে সূত্রগুলি দেওয়া আছে সেগুলি ব্যবহার করতে পারো। মাই স্কুল ইজ লেস দ্যান 1 kilometer ফ্রম মাই হাউস, আমার বিদ্যালয় আমার বাড়ি থেকে 1 kilometer মধ্যে। আই গো টু স্কুল বাই বাইসাইকেল, আমি সাইকেলে চড়ে বিদ্যালয়ে যাই। আওয়ার স্কুল ইজ ভেরি নিয়ার ফ্রম রেলওয়ে স্টেশন, আমাদের বিদ্যালয় রেল স্টেশন থেকে খুব কাছে। দেয়ার আর টু হিউজ ভ্যানিয়ান ট্রি অ্যান্ড এ টেম্পল নিয়ার বাই আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের কাছে 2টি বিশাল বটগাছ এবং 1টি মন্দির আছে। আই গিভ সাম ফুড টু স্কুইরেলস নিয়ার দ্য ব্যানিয়ান ট্রি, বটগাছের নিকট কাঠবিড়ালিদের আমি কিছু খাবার দিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।